এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আরবরা মহরম মাসকে অনেক আগ থেকে জাহেলি যুগ থেকে তারা অনেক সম্মান করত এবং তারা এই মাসের নাম দিয়েছিল শাহরুল্লাহ আল আসাম। শাহরুল্লাহ আল আসাম, আল্লাহর মাস, যে মাসটা হচ্ছে বধির, অর্থাৎ যে মাসটার মধ্যে কোনো কিছু করা যায় না, এটা বোঝানোর জন্য। কারণ এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম, কাউকে আক্রমণ করা হারাম, কাউকে হত্যা করা হারাম, এই কালচারটা তাদের ছিল। সেম কালচারটা আসলে মুসলিমদের মধ্যে আরও শক্তিশালীভাবে থাকা কথা, যেহেতু আল্লাহ তাআলা এই হারাম মাসটাকে রেকমেন্ড করেছেন, এন্ডোর্স করেছেন। ফলে আজকে মুসলিমদের মধ্যে আসলে তার অনুশাসনটা বজায় থাকা দরকার ছিল, কিন্তু সেটা আমাদের মধ্যে আসলে এখন আর নাই। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দ্বিতীয় আমল হিসেবে কি রেকমেন্ড করেছেন এখানে, সেটা সিয়াম। একটু আগে আমরা এই হাদিসটা বলেছি, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। যদিও আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, রমাদানের পরে এত বেশি রোজা তিনি আর অন্য কোনো মাসে রাখতেন না, সেটা বলা হয়েছে। তাহলে শাবান মাসের সিয়ামের ফজিলত সেখানে আমরা বুঝলাম, সেটা ভিন্ন কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সুতরাং তিনি চাচ্ছেন যাতে তার আমল পেশ করার সময় তিনি রোজাদার থাকেন, সিয়ামরত থাকেন। আর মুহররম মাসের সিয়ামের ফজিলত হচ্ছে এটা আম, রমাদানের পরে আল্লাহর কাছে উত্তম মাস হচ্ছে মুহররম, সুতরাং রমাদানের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আমাদের লোকজন আসলে এই আমলগুলো পায় না, ফলে তারা নানা রকম বেদাত এই মাসে আবিষ্কার করেছে, সেটা নিয়ে আমরা একটু পরে আসছি। এটা খুব দুঃখজনক যে রেকমেন্ডেড আমলগুলো আমরা দেখতে পাচ্ছি না। বেশ কিছু মানুষ আমাদেরকেও জিজ্ঞেস করে যে যখনই আপনাদের কাছে আমরা কিছু জিজ্ঞেস করি আপনারা সামান্য আমলের কথা বলেন, কারণ হাদিসে যদি আমল না থাকে আপনি কি বলতে পারবেন? পারবেন না। কিন্তু যারা মনে করে যে একজন ব্যক্তিকে নানা রকম আমল দেওয়া যায়, তাই না, আছে না এটা সমাজে? তো আছে, এবং সেটাই হচ্ছে বেদাতি পন্থা। আপনি অনেক অকেশন তৈরি করলেন যেটার পক্ষে কোনো কোরআন সুন্নাহর দলিল নাই, অনেকগুলো আমল তৈরি করলেন, দরগা ভিত্তিক, কবর ভিত্তিক, বিভিন্ন মৌসুম ভিত্তিক, ওরস ইত্যাদি, সেগুলো অনেক বড় আমল। কিছু মানুষের চিন্তাভাবনা হচ্ছে এই ধরনের আমলগুলো, যেমন মুহররম আসলে তাজিয়া মিছিল, তারপরে হাই হাসান হাই হোসেন বা শিয়াদের যে সমস্ত বেদাতগুলো আছে, অনেকে আবার এর সাথে আকিদাগত বিষয় নিয়ে এসেছেন, যেমন বিবাহ নিষিদ্ধ ইত্যাদি। তো যাই হোক, আসলে আমল খুব বেশি না, ইসলামের গুরুত্বপূর্ণ আমল খুব সিম্পল, অনেকে ভাবে অনেক কিছু। কেউ যদি বিপদে পড়ে, কারো যদি অসুখ হয়, কারো যদি যে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তখন সে ভাবে যে তাকে অনেক কিছু প্রেসক্রাইব করতে হবে। এটা ডাক্তারদের ক্ষেত্রেও দেখা যায়, যে ডাক্তার একটা ওষুধ দেয় রোগী, রোগীর মন ভরে না, সেভাবে এত অল্প ওষুধে হবে? ওষুধ তো দিতে হবে অনেক। সৌদি আরবে থাকতে দেখেছি যে ডাক্তারদের মধ্যে কিছু কিছু, বিশেষ করে মিশরি ডাক্তারদেরকে দেখেছি, ওরা অনেক ওষুধ দেয়, এর মধ্যে ভিটামিন থাকে কয়েকটা। কেন ভিটামিন দেয়? কারণ ভিটামিন তো ক্ষতি করবে না, অন্তত উপকার কম উপকার বেশি হোক, এটা হচ্ছে রোগীর সাইকোলজির কারণে। আমাদেরও সাইকোলজি হয়ে গেছে এরকম যে যে কোনো বিপদ আপদে অনেক কিছু দিতে হবে। আমাকে যখন অনেকে ফোন করলেন যে আমার এই বিপদ এই সেই অনেক কিছু, তখন আমি বললাম আপনি পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বেন, বলছে এটা তো পড়ি। আচ্ছা, আর কী করতে পারি সেটা বলেন, মানে সকাল সন্ধ্যা রাতকারগুলো পড়বেন, বেশি বেশি ওজোর মধ্যে থাকার চেষ্টা করবেন, আর কোরআনটা পড়বেন, বলছে এটা তো খুবই স্বাভাবিক, আর কী করতে পারি? মানে যত বিশুদ্ধ আমলগুলো বলার পরে আমার তো আর পুঁজি শেষ, বুঝতে পারছেন না, তখন বললো যে আর কী করতে পারি। তার মানে তারা চাচ্ছে এমন কিছু যেটা শুদ্ধতাকে ক্রস করে আরও কিছু বলা হবে। এই মেন্টালিটি পরিহার করতে হবে। আমাদের আসলে ইমানের দুর্বলতা হয়ে গেছে, এত অল্প আমলে আল্লাহ আমাদেরকে এত বেশি দিবেন, প্রশ্নটা অনেকটা আল্লাহর কাছে, তাই না? আল্লাহর যে আল্লাহ এত অল্প আমলে তুমি আমাদেরকে এত বেশি দিবা, এই জন্যই মানুষ এখন বেদাতের দিকে ঝুঁকছে, শিরকের দিকে ঝুঁকছে। তারা মনে করে তাওহীদ ইজ নট এনাফ, সহি ইবাদত আমাদের জন্য যথেষ্ট নয়,
ফলে তারা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে। মহররম মাসের আমল একটাই আসবে, সেটা কি? সিয়াম। এখন আপনি ইচ্ছে করলে আয়ামুল বিদের সিয়ামগুলো রাখেন, অথবা শুরুতে তিন দিন শেষে তিন দিন, কিংবা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, অথবা একদিন সিয়াম রাখেন আরেকদিন ভাঙেন, যে কোনো ফরম্যাট। শাহরুল্লাহিল মুহাররম বলার দ্বারা বোঝা যাচ্ছে যে এই মাস ভর যত বেশি সিয়াম রাখতে পারেন সেটা রেকমেন্ডেড, এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। অতএব সেটা করা যেতে পারে।